হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো নেটফ্লিক্সে আসা নতুন একটা হিন্দি সিনেমা মিশন মজনু নিয়ে, যেটা কিন্তু গতকাল রিলিজ হয়ে গেছে। এবং এই ফিল্মটার মধ্যে আছে সিদ্ধার্থ, মালহোত্রা, রশ্মিকা, মন্দানা, তিগমাংশু ধুলিয়া এবং আরও অনেকে। বলিউডে আমরা এখন অবধি অনেক রকমের স্পাই থ্রিলার দেখে এসেছি এবং প্রত্যেকটা স্পাই মুভিতে কিন্তু একটা কমন টেমপ্লেট থাকে, স্টোরিগুলো দেখায় সেগুলো কিন্তু ফর্ম্যাট অনেকটা সেম থাকে। তো সেগুলোর মধ্যে কিন্তু অনেক সময় অনেক রকম এক্সিকিউশন বা অনেক রকম চেঞ্জেস কিন্তু করা হয়। তো মিশন মজনুর যে প্লটটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু বেস্ট অন ট্রু ইভেন্টস, বাট এখানে সেই সেম ফর্ম্যাটে হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে। তো এক্সিকিউশন কতটা ভালো করতে পারলো বা জমজমা থ্রিল ফ্যাক্টরটা কতটা রাখতে পারলো সেটা নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করবো ভিডিওটার মধ্যে। তো গল্পটা এখানে দেখানো হচ্ছে যে ভারতের যখন প্রথম পরমাণু বোমা যখন তারা টেস্ট করেন প্রোগ্রামে, তারপরে কিন্তু পাকিস্তান ডিসাইড করবে যে না, তারাও একটা নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করবে। তো সেটাই কিন্তু পাকিস্তানের প্রিপারেশন নিতে শুরু করে যাতে তারাও পিছিয়ে না পড়ে। তো এবার ইন্ডিয়ার যে র এজেন্টরা তারা কিন্তু পাকিস্তানের অলরেডি আগে থেকে ঘাঁটি মেরে বসে আছে এবং তারা যখন জানতে পারবে যে পাকিস্তানে এরকম একটা নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করছে, তো তখন তারা সেখান থেকে খবরটা কীভাবে বার করবে, কী কী টেকনিক তারা ইউজ করবে এবং তাদের জীবনে কতটা ঝুঁকি হবে, এরপর মিশনটা আদৌ সাকসেসফুল হয় কি হয় না, কী হতে চলেছে, সব কিছু জানতে গেলে তোমাদের কিন্তু মিশন মজনু মুভিটা অবশ্যই দেখতে হবে। তো এখানে সিদ্ধার্থ মালহোত্রা ক্যারেক্টারটার নাম হচ্ছে তারিখ, যার এই অপারেশনটার নাম দেওয়া হবে মিশন মজনু। মজনু নাম কেন দেওয়া হচ্ছে, কারণ তিনি যার প্রেমে পড়বে রশ্মিকা মন্দানা, সে ওখানকারই বাসিন্দা কিন্তু তিনি চোখে দেখতে পান না। তো তারই মজনুইজমের ব্যাপারটার জন্য কিন্তু মিশনটার নাম এরকম দেওয়া হবে। তো এখানে যে প্যাটার্নটা ইউজ করা হয়েছে যে একটা ইন্ডিয়ান র এজেন্ট একটা অন্য দেশে গিয়ে ঘাঁটি মেরে বসে থাকবে এবং সেখানে একটা মহিলার সাথে প্রেম ভালোবাসা হয়ে যাবে, তো তারপর তিনি আদৌ নিজের দেশের জন্য লড়তে পারবে কিনা বা ওই ভালোবাসা উইকনেস এসে গিয়ে তিনি কতটা সাকসেসফুল হবে কিনা, তো এই টেম্পলেটটা কিন্তু ফিল্মটার মধ্যে দেখিয়েছে। এরকম টেম্পলেট কিন্তু আমরা অনেক স্পাই থ্রিলারে আগেও দেখে এসেছি। তো সেখান থেকে বলতে গেলে গল্পের স্ক্রিন প্লেটা একটু ফাস্ট ছিল, কিছু কিছু জায়গায় আমার একটু স্লো লেগেছে, বাট যেহেতু ফিল্মের রান টাইমটা অতটাও বেশি ছিল না তো বোরিং পয়েন্ট কিন্তু আমার ফিল্মটার মধ্যে সেরকম মনে হয়নি। বাট হ্যাঁ, এই ফিল্মটা যেহেতু বেস্ট অন ট্রু ইভেন্ট, বাট তা সত্ত্বেও ফিল্মের যে মানে একটা যে বেসিক থ্রিল ফ্যাক্টরটা যে থাকা উচিত একটা স্পাই মুভিতে যেটা হয় টান টান উত্তেজনা, সেই ব্যাপারটা কিন্তু ফিল্মটার মধ্যে আমার একটু কমতি লেগেছে। বাট কিছু কিছু সিনে কিন্তু তোমাদের একটা বা টেনশন মোমেন্ট অবভিয়াসলি বিল্ড করবে, যদিও বা তোমরা রেজাল্টটা জানো, বাট ওই এক্সিকিউশনটা সেই সময় যেভাবে দেখিয়েছে একটু টেনশন কিন্তু তোমাদের মধ্যে অবভিয়াসলি হবে। ফিল্মের প্লটটা যেহেতু 1970-1980 সালে সেরকম সময় ইউজ করা হয়েছে, তো সেরকম সময়কার মাথায় রেখে কিন্তু লুক অ্যান্ড ফিলটা সেরকমই রাখা হয়েছে। সেট আপগুলো আমার ঠিকঠাকই লেগেছে, মানে তখনকার সময় কীরকম লোকেশন ছিল বা কীরকম পরিস্থিতি ছিল সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। ফিল্মের শেষে কিন্তু কিছু কিছু ক্লিপিংস তোমরা দেখতে পাবে যেগুলো কিন্তু রিয়েল ফুটেজ ছিল, এবং ফিল্মের শুরুর দিকে কিন্তু গল্পের যে মূল যে প্লটটা সেটা কিন্তু একটা আভাস তোমাদের দিয়ে দেবে। তো এখানে অপারেশনটা আমার ঠিকঠাকই লেগেছে, যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, এখানে সিদ্ধার্থ মালহোত্রার পারফরমেন্সটা আমার ঠিকঠাক লেগেছে, বাট তিনি সেভাবে ইমোশনাল মুভমেন্টগুলো তুলে ধরতে পারেনি। সেই জায়গায় যদি তুমি বেশ ভালো অ্যাক্টিং করতেন তাহলে কিন্তু ওই পয়েন্টগুলো কিন্তু ফিল্মটার মধ্যে একটা স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়াতো। রশ্মিকা মন্দানা ফর দ্য ফার্স্ট টাইম তার অভিনয়টা কিন্তু আমার বেশ লেগেছে, তিনি এখানে একটা অন্ধের ভূমিকা পালন করছেন। তো তার আমি এখন অবধি বাকি যে মুভিগুলো দেখেছি সেখান থেকে বলতে গেলে তার এই ফিল্মের পারফরমেন্সটা সব চরিত্র থেকে আলাদা ছিল এবং তিনি এখানে তার যথাসাধ্য ভালো চেষ্টা করেছে সেই পারফরমেন্সটাকে ফুটিয়ে তোলার জন্য। এবং সেখানে বলতে গেলে সিদ্ধার্থ মালহোত্রা থেকে কিন্তু রশ্মিকা মন্দানা পারফরমেন্সটা আমার বেশি ভালো লেগেছিল। এখানে তিগমাংশু ধুলিয়া অভিনয়টাও আছে, তিনি যেরকম পারফরমেন্স দেন তিনি সেরকম ঠিকঠাক দিয়েছে, বাট এখানে একটা যে জিনিসটা আমার একটু কমতে লেগেছে সেটা হচ্ছে ফিল্মটার মধ্যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা, মানে এই যে র এজেন্টটা তিনি কোত্থেকে আসলো বা তার এই বাবাকে যে গদ্দার বলা হচ্ছে, কেন গদ্দার বলা হচ্ছে, কোন মিশনে কী হয়েছিল, একটু পাঁচটা যদি ভালো করে দেখাতো বা তার ক্যারেক্টারটা যদি একটু ভালোভাবে ডেভেলপ করতে পারতো তাহলে মনে হয় জিনিসটা আর একটু বেশি এক্সাইটমেন্ট আর একটু বেশি এনগেজিং হতো। ফিল্মে অ্যাকশন খুবই কম আছে, যেটুকু অ্যাকশন আমরা ট্রেলারে দেখেছিলাম ওই ট্রেনের সিনটা, ওইটুকু অ্যাকশনই ফিল্মটার মধ্যে আছে এবং লাস্টে ছোটোখাটো ক্ষুদ্র অ্যাকশন সিন দেখিয়েছে। তো একটা স্পাই থ্রিলারে আমি আশা করছিলাম জমজমাট অ্যাকশন সিন দেখতে পাবো, কারণ সিদ্ধার্থ মালহোত্রাকে কিন্তু অ্যাজ অ্যান অ্যাকশন রোলে কিন্তু বেশ মানানসই লাগে। তো সেই দিক থেকে আমি একটু হতাশ হয়েছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক ফিল্মটার মধ্যে অতটাও ভালো ছিল না, কিন্তু দুটো গান যে ইউজ করা হয়েছে সেই দুটো গান কিন্তু বেশ ভালো ভালো পজিশনে রাখা হয়েছিল। বাট হ্যাঁ, স্ক্রিনটা আর একটু টান টান রাখতে পারতো, বেস্ট অন ট্রু ইভেন্টস ঠিক আছে মানছি, বাট আসলে যদি এক্সিকিউশনে ঠিক মতো না হয়, দর্শকদের যদি টানা দু ঘন্টা বসিয়ে রাখতে না পারে সেখানে কিন্তু একটা ফেলিয়ার কাজ করে যায়, যেটা আমার এই ফিল্মটা দেখার সময় মনে হয়েছে। বাট হ্যাঁ, এখানে যদি সিদ্ধার্থ মালহোত্রার আগের ফিল্মের সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলতে হবে তার পারফরমেন্সটা একটু ঠিকঠাক লেগেছে, বাট আমার মনে হয় ডিটেলিংয়ে আর একটু ভালোভাবে জোর দিতে পারতো ফিল্মটার মধ্যে, যেখানে আমার মনে হয় কিছু কিছু পয়েন্টে বা কিছু কিছু জায়গায় হয়তো একটু ল্যাক করে গেছে, অবভিয়াসলি ফার্স্ট স্ক্রিন প্লের জন্যে। তো ওভারঅল এটুকুই বলবো, মিশন মজনু ইজ এ ওয়ান টাইম ওয়াচেবল মুভি, তোমরা একবার দেখতেই পারো। এবং যদি তোমরা খুব স্পাই জনারের ভক্ত যদি হও, মানে স্পাই থ্রিলার মুভি দেখতে যদি পছন্দ করো, তাহলে হয়তো এটা তোমাদের অতটাও ভালো নাও লাগতে পারে। বাট হ্যাঁ,
পারফরমেন্সের জন্য এবং রশ্মিকা মন্দানার অভিনয় এবং তার কিউটনেসের জন্য একবার তোমরা দেখতেই পারো। আশা করছি তোমাদের ফিল্মটা হয়তো অতটাও খারাপ লাগবে না। তো যদি তোমরা মিশন মজনু মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।